নমস্কার বন্ধুরা, আজ আমার এই যে মেশিন, এই মেশিনে আমার যে এলবি টেকনো সার্ভিস চ্যানেলের মধ্যে আমি দেখাবো যে এই যে ক্যানন ইমেজ রানার IR2420L, তো বন্ধুরা এই 2420L-এ কী করে আমি টোনার রিফিল করবো। যারা নতুন ইউজার, যারা জেরক্স মেশিন নতুন ব্যবহার করছো, তাদের জন্য এই ভিডিওটা একটু কাজে লাগবে। তো বন্ধুরা আমি দেখবো যে মেশিনটা এখন আমি যদি অন করি, আমার মেশিন মেসেজ দিচ্ছে যে আমার টোনার কিন্তু লো, মানে আমার মেশিনের কালি কিন্তু কমে এসছে। তো কীভাবে এই ক্যাননের 2420L-এ কালি ভরবো এবং আরও কয়েকটা টুকটাক সেটআপ আমি দেখাবো, যে সেটআপগুলো দেখলে পরে হয়তো যারা জেরক্সের দোকান বা জেরক্সের আরও কোনো কিছুর সঙ্গে যারা যুক্ত আছে তাদের এই ভিডিওটা কাজে লাগবে। তো বন্ধুরা এই তো আমার ডিসপ্লে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার টোনার কিন্তু লো দেখাচ্ছে। যদি ডেন্সিটি বাড়াই তো বন্ধুরা একটা আমি মেশিনটা কয়েকদিন ধরে টোনার লো দেখাচ্ছে, তো আমি দেখাবো যে মেশিনটা টোনারটা আমি কী করে রিফিল করবো এবং কী করে টোনারটা আর যাতে লো না দেখাই, যাতে আমার জেরক্সের কাজ করতে করতে যাতে হুট করে যাতে প্রবলেম না হয়ে যায় সেটা আমি দেখাবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমি একটা প্রিন্ট করে দেখাবো, যাতে আমার টোনার লো, আমার নিচের ট্রেতে A4 কাগজ আছে, বন্ধুরা দেখতে পাচ্ছো নিচের ট্রেতে আমার A4 কাগজ আছে, আর A4 কাগজ অলরেডি আমার পেপার লোড পেপার, বন্ধুরা আমি পেপার সিলেক্ট করে নেবো এখানে, কোনো কিছু একটা ভুল হয়েছে বন্ধুরা, দেখো ব্যাপারটা কী। দোস্ত দেখো দেখো পেপার A4 পেপার লোড আমার অলরেডি লোড দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করে একটা ফাঁকা, আমি আমার কোনো অরিজিনাল কোনো ডকুমেন্টস দেওয়া নেই এখানে যেটা আমি কপি করবো, কিন্তু আমি জাস্ট এমনি একটা ব্ল্যাঙ্ক পেপারে একটা প্রিন্ট করে দিলাম। তো দোস্ত পেপারটা এখন এখানে আমার সাদা, আমি একটা অরিজিনাল কপি আমি একটা কপি করে দেখাবো তারপরে, কিন্তু তো বন্ধুরা এই তো আমার এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসটা আমি প্রিন্ট করবো তারপরে, কিন্তু এটা আমার মেশিন কিন্তু এটা হাই ডেন্সিটিতে আমি এটা প্রিন্ট করবো। সরি কাগজটা আমি উল্টো করে রেখেছি, কাগজটা এরকম ভাবে দিতে হবে, হাই ডেন্সিটিতে আমি এটা প্রিন্ট করবো, কারণ আমার দোস্ত দোস্ত প্রিন্ট A-class কোয়ালিটির প্রিন্ট, দেখো বন্ধু প্রিন্ট সলিড প্রিন্ট আছে, বন্ধুরা এখন আমার মেশিনটা সকাল থেকে দেখাচ্ছিল যে এখানে একটা মেসেজ আসছিল, যেটাতে আসছিল যে লো আসছিল কালিটা, বাট এখন কিন্তু সেটা আসছে না, ঠিক আছে। সে যাই হোক, আমি ফার্স্ট আমি মেশিনটাকে একবার যদি তাড়াহুড়োর মধ্যে যদি কালিটা রিফিল করার সময় না থাকে, তাহলে একটা উপায় আমি বলে দিচ্ছি, যেটা মেশিনটা বন্ধ করে দিয়ে আমি এখানে এই ঢাকনাটা খুলে দিয়ে আমি যে কার্টিজ রিফিল, যে কার্টিজটা কিন্তু আমি বার করে নিলাম একবার, দেখো বন্ধু এটার মধ্যে কালি থাকে। তো
অনেক সময় শীতকাল, এখন তো শীতের সময়, অনেক সময় কালি ড্রাই হয়ে যাওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা অনেক সময় হয়ে থাকে। তো বন্ধুরা, এই যে এটা যে ড্রাই হয়ে আছে, তার জন্য এটাকে একবার এরকম ঝাঁকড়ে দিয়ে দ্বিতীয়বার আমি এটাকে ঠিক সেই জায়গার মধ্যে পুষ করে লাগিয়ে দিলাম। তারপর মেশিনটা যদি আমি অন করি, আপাতত কিন্তু এখন এটা দেখাচ্ছে না, আপাতত এটা দেখাচ্ছে না। তো তো বন্ধুরা, এখন আপাতত মনে হচ্ছে মেশিনে আমার এখনও কয়েকশো প্রিন্ট বেড়েই যাবে যদি আমি এটাকে এখনও অবধি রিফিল না করি। তো দেখা যাক বন্ধুরা, রিফিলটা আমি এখন দেখাচ্ছি না, রিফিলটা এখন মোটামুটি মেশিন অটোমেটিক নিয়ে নিয়েছে, যার জন্য ঠিক এই জায়গাতে ঠিক ঠিক বন্ধুরা এই জায়গাতে আমার মেশিনটা শো করে যে এটা গেল। আরেকটা প্রবলেম বন্ধু, এটাকে সার্ভিস মোডের আমি একটা দেখিয়ে দিই এখানে। মেশিন যদি সার্ভিস মোডে নিতে হয়, এই বিশেষ করে এই মডেলটাতে ক্যানন IR2420L সার্ভিস মোডটা আমি বলে দিই ব্যাপারটা, সার্ভিস মোডে যদি নিতে হয় অ্যাডিশনাল ফাংশন। তো বন্ধুরা, এই অ্যাডিশনাল ফাংশন প্রেস করার সাথে সাথে যদি আমি হ্যাশ কি করি, তো বন্ধুরা সার্ভিস মোড দেখিয়ে দোস্ত। তো বন্ধুরা, এই যে সার্ভিস মোড, তো সার্ভিস মোডের কাজগুলো আমি একটু পরের ভিডিওতে আমি ব্যাখ্যা করে দেবো, যেখানে ক্লিয়ার ডাটার কাজটা সব থেকে বেশি হয়, এই যে ক্লিয়ার ডাটার কাজটা সব থেকে বেশি প্রয়োজন হয়। এখানে ডিসপ্লে হয়, এখানে আমি সব কিছু টেস্ট করতে পারি। তো বন্ধুরা, আমি এটা এখন দেখাচ্ছি না, সার্ভিস মোডটা আমি পরে দেখাবো। সার্ভিস মোডে চলে আসার পর কিন্তু ব্যাকে থেকে কিন্তু মেশিনটা কিন্তু ব্যাকে যাবে, মেশিনটাকে আবার পাওয়ার আপ করে রিস্টার্ট করতে হবে। তোমরা যদি ভাবো যে সার্ভিস মোডে চলে এসে সার্ভিস মোডে আমি যা কাজ করা করে নিলাম, তারপরে আমি ব্যাকে গিয়ে আমি আবার মেশিনটা কাজ করতে পারবো, তা হবে না। সার্ভিস মোড থেকে যেতে গেলে পরে মেশিনটাকে পাওয়ার অফ করতে হবে, পাওয়ার অফ করে ফির 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আবার যদি আমি পাওয়ার দিই, তখন সার্ভিস মোডের কাজটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমার কপি আবার রেডি। তো বন্ধুরা, এরপরে একটা ভিডিও এরপরে আমি বানাচ্ছি যেটাতে সার্ভিস মোডের কাজ, রিফিল আর ড্রাম পরিষ্কার আর লেজার ক্লিনার, এই তিনটে নিয়ে আমি মেশিনটার ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই ছোটো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমার চ্যানেলটিকে যদি তোমায় সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাবে। এবং তো বন্ধুরা, ধন্যবাদ, শুভ সকাল, শীতের সকাল, থ্যাংক ইউ।